ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গুড মর্নিং, আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে। এখন যদিও আর সকাল এই 8:30 মতো বাজে এখন। আমি জেনারেলি সানডে ব্লগ নিয়ে আসি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি আজকে বৃহস্পতিবার ব্লগ স্টার্ট করছি। আজকে ভাই ফোটা, সবাইকে ভাই ফোটার শুভেচ্ছা। আর আজকে আমি এখন যাব আমতা, তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি। বাকি ভাই ফোটার জন্য যে রেডিটা, সেটা আমি আমতাতে গিয়েই হব। এখন আমি বেরোচ্ছি, আমি তো যাচ্ছি একা। আর আমি এই অফিসের ব্যাগটাই নিয়েছি, কারণ হচ্ছে আমার এই ব্যাগটাই হচ্ছে আমার সব কিছু সম্বল, তো আমি সবসময় এই ব্যাগটাই নিয়ে যাই। না করছো তুমি ধোকার জানলা আর কি, ধোকার জানলা এই যে ধোকা ভেজে রেখেছি, ওটা গ্রেভিটা করছি। তোমার আজকে ভাই ফোটার প্রিপারেশনটা কি বলে দাও। এই তো বোনেরা সব করবে, আমাকে বললো তুই ধোকার জানলা আর শুক্তো করে নিয়ে আয়। সেই জন্য আমি এই শুক্তো করে ঠান্ডা করতে দিয়েছি। নিয়ে যেতে হবে তো। আমি আসছি, আর গিয়ে ফোন করে দেবো। আমি কালকে আসবো বিকালে। ও বাপি আসছি। আমি এখন ফটো করে যাচ্ছি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে আমতার বাস ধরবো, ধরে ওখান থেকে যাব। এই জাস্ট অটো স্ট্যান্ডে নামলাম, এবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো, দেন যাব। কোল্ড ড্রিঙ্কস আছে? কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ, দু লিটারের আছে। দিন না একটা বোতল। কি আছে, স্প্রাইট আছে না কোক আছে? আমি এখন আমতাতে নেমে পড়েছি বাস থেকে, আর এখন টোটোতে বসে আছি। সবাই মানে ভর্তি হলে তারপর টোটোটা ছাড়বে, আর আমি মামার বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সব ঠিক আছে। এখন 11:00 মতো বাজে, এই জাস্ট পৌঁছালাম, মানে বাদুরঝোলা হয়ে পৌঁছালাম। এখন দেরি হয়ে গেছে, জাস্ট ঝটপট করে রেডি হব। এখন আমার ভাইয়েরা যদিও আসেনি, একজন এসছে। না আমি কিছু খাবো না, আমরা আমাদের আছে সবার লুচি দিয়ে দিচ্ছি, যাই লুচি দে।
মজা পেয়ে গেছে ছোট বনি, গেড়ি তোলার মজা। তোমার ভয় লাগছে না? মাকে একটা গেড়ি তোলার কাজে লাগিয়ে দিতে হবে। কত খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতে পারিনি, আজকের মেনুতে ছিল ভাত শাকের একটা প্রিপারেশন আর কি যেন ওটাকে বলে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর মাটন ছিল। মাটন থাকলে ভালো করে খুলছি দেখে ফেলবে আপনার
আজকের ব্লগটা।